মানবের পথ পরদর্শক হিসাবে কোরআন পাঠিয়েছে কোরআন কোরআন কে জিজ্ঞাসা করে নে কোরআন কে জিজ্ঞাসা করে নে করা হলো এ কোরআন তুমি কি বলতে পারো আল্লাহ কোন জাতটাকে কোন মাযহাবটাকে কোন ধর্মটাকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে আর যেই ধর্মের মধ্যে থেকে আল্লাহ কে ডাকলে পরে আল্লাহ ডাকে সাড়া পাবো আল্লাহ কে ডাকলে পরে আল্লাহ রাজি পাবো আল্লাহ কে ডাকলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো পবিত্র কোরআন তখন বলতে আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ দা মোস্ট ফেভারিট টু অলমাইটি আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে হে দুনিয়ার মানব আমার পক্ষ থেকে তোমাদের বুকে যদি পৃথিবীতে কোন ধর্ম গেছে তো একমাত্র হলো দিন ইসলাম একমাত্র হলো দিন ইসলাম এই ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে ব্যর্থ আছে যত ধর্ম আছে নিজের মন গড়া আছে কারোর জায়গাতে ভুল আছে কেউ তো কাল্পনিক আছে কেউ তো বাস্তব আছে কেউ তো মিথ্যা আছে কেউ তো আপনার গুজব ভকিচ্ছাতে ভরা আছে কসম খোদার ও যে রব্বে কায়নাত রিসার্চ করে দুনিয়াতে পাঠালেন আমেরিকার বড় বড় সায়েন্টিস্ট যখন আপনার কম্পিউটারের বুকে এই পবিত্র কোরআন কে চাপাচ্ছে ও কোরআন থেকে ও কম্পিউটার উত্তর দিচ্ছে দেয়ার জন্য নো ডাউট ইন দা কোরআন কোরআন কোরআনের মধ্যে কোন মিথ্যার অবকাশ নেই কোনো মিথ্যার অবকাশ নেই কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই কোন রকম গুজব নেই কোনো কাল্পনিক নেই কোন অবাস্তব নেই আর মুসলমান আসুন আজ আপনাকে বলি তো মহান আল্লাহ পাক জানেন যে আমি আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে তৈরি করেছি তৈরি করার পরে মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ বলেছে এবং তার বুকে একটা ধর্ম দিয়েছি যার নাম হলো ইসলাম কিন্তু সকলে এই ইসলাম ধর্ম অবলম্বনকারী হবে না সবাই মুসলমান হবে না সবাই দিন ইসলামে আসবে না কেউ তো মানে বাতিল হবে কেউ তো পাথরকে পূজা করবে কেউ তো গাছকে করবে কেউ তো সূর্যকে করবে কেউ তো আগুনকে করবে যার জন্য আল্লাহ পাক এ মানবের মধ্যে থেকে একটা কোয়ালিটিকে তুলে নিলেন আল্লাহ পাক বললেন আমি মাযহাবে ইসলাম দিলাম মাযহাবে ইসলাম দিলাম আমি একটা দিন দিলাম আমি একটা ধর্ম দিলাম এই ধর্মকে অনুসরণ করবে আর সেই ধর্ম তাদেরকে একটা করে সার্টিফিকেট দেবে তার নাম কি হবে তার নাম হবে মুসলমান তার নাম কি হবে মুসলমান বলছে মুসলমান তারপরে মহান আল্লাহ পাক বলছেন আমি আখেরাতে দুটো মাকাম তৈরি করেছি এক হলো জান্নাত আর এক হলো জাহান্নাম নাম এক হলো জান্নাত এক হলো জাহান নাম ওই আখেরাতে জান্নাত আর জাহান নাম জান্নাতে সবাই যাবে না যদি কেউ যায় তার একটা কোয়ালিটি আছে মহান আল্লাহ পাক বলছেন যে আমি মানে মুসলমানের পরে যেমন জেনারেল কাস্ট থেকে একটা আমি ক্যাটাগরি ভাগ করলাম যে তিনটে দেখবেন যে কোন ট্রেনে আরে যাবেন তিনটে ক্যাটাগরি থাকে একটা থাকে এসি ওয়ান তারপরে আছে একটা থার্ড ক্লাস এসি সেকেন্ড ক্লাস এসি একটা হলো থার্ড ক্লাস এসি তারপরে আছে রিজার্ভেশন তারপরে আছে বাকি জেনারেল তো এরকম অনেকটা ক্যাটাগরি তো এসির মধ্যে তিনটে ক্যাটাগরি প্রথম কি হলো এ ক্যাটাগরি তারপরে বি ক্যাটাগরি তারপর সি ক্যাটাগরি মহান আল্লাহ পাক বলছেন জেনারেল থেকে যখন তুমি উঠে গেলে যখন সমস্ত জেনারেল থেকে উঠলে র রিজার্ভেশন মুসলমানের মধ্যে উঠে গেলে মুসলমানের মধ্যে তুমি পেয়ে গেলে তোমার রিজার্ভেশনে তোমার টিকিট কনফার্ম হলো রিজার্ভেশনে তো তুমি সফর করতে পারলে কিন্তু বান্দা তুমি কি ঠান্ডা অনুভব করতে চাও গ্রিসের সময় তুমি কি ঠান্ডা অনুভব করতে চাও এসি ক্যাটাগরিতে যেতে চাও তো এসির মধ্যে তিনটে ক্যাটাগরি আছে ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস আছে ওয়ান ক্লাস আছে ফার্স্ট ক্লাস আছে তো মুসলমান তার জন্য আল্লাহ পাক বলেন আমি আর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে কি প্ল্যাটফর্ম তো কোরআন বলতে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

স্টুডেন্ট অবশ্যই হয়। তো বলার বক্তব্য হলো প্রত্যেকটা মুসলমান যে ইমানদার হবে এটা কোনো বাধ্যতামূলক না কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমান অবশ্যই হবে এটা বাধ্যতামূলক প্রত্যেকটা ইমানদার যে মুসলমান হবে এটা কোন প্রত্যেকটা মুসলমান ইমানদার হবে এটা কোন জরুরি নয় এটা কোন বাধ্যতামূলক নয় কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমান হবে এটা বাধ্যতামূলক এ দুনিয়ার যুবক এ দুনিয়ার মুসলমান আজ আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই মেসেজ আজ দুনিয়ার মুসলমানকে মেসেজ দিতে চাই আল্লাহ তোমাদেরকে কেমন দিন দিয়েছে আল্লাহ তোমাদেরকে কেমন মাযহাব দিয়েছে আল্লাহ

আসুন আপনি আমার কথাকে একটুকু দিলের কান থেকে শুনবেন ইনশাল্লাহ ইমান তাজা হবে যে আজ দুনিয়ার সব থেকে একটা লো কোয়ালিটির মুসলমানকে তুলুন লো কোয়ালিটি যে ঠিক মতো کلمہ اپورتے جانے نہ جو صحیح سے کلمہ نہیں پڑھ پاتا ہے جو وضو نہیں جانتا ہے جو کلمہ نہیں جانتا جو پیساف کر کے پانی بھی نہیں لینا جانتا ہے ایسا کوئی مسلمان کو اٹھا لو ای رکم کو نہ اکتا مسلمان کے تلو جے ٹھیک مطو کلمہ پڑھتے جانے نہ وزور طریقہ جانے نہ نمازر طریقہ جانے نہ دنیا سفت کے لو کوالیٹی مسلمان لو ایک دم لو کوالیٹی شدو نامتا مسلمان خاتاتے آچھے صرف نام جو ہے یہ مسلمان کی خاتے پر انٹری ہے یہ مسلمانوں کی لشت پر ہے کہ عبد الرحمن ہے عبد الغفار ہے عبد السطار ہے بس صرف نام جو ہے مسلمان کا لے لیا لیکن باقی کوئی کام مسلمانوں کی نہیں ہے منہ کنو کاجی مسلمان نائن شدو نام تا اپنا مسلمان جو کن سے مارا جا چھے جے جیبوں نے مسجدر چوکر چنے نا جے کوکھوں نے مسجدر درجہ جا جانے نا যে কখনোই মসজিদে এখনো পর্যন্ত পা রাখেনি এ মুসলমান ওই জন ব্যক্তি যখন মারা যাচ্ছে মসজিদের মাইকে اعلان হচ্ছে মসজিদের মাইকে اعلان হচ্ছে অমুকের পুত্র আজ মারা গেছে চলো চলো অমুকের পুত্র মারা গেছে তো মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা দোয়াও দিয়েছে যে মুসলমান যখন মারা যাবে আর দুপদীয় মুসলমান যখন কানে শুনবে তো পড়বে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

যে কখনো জাকাত দেয়নি এই রকম মুসলমান মারা গেছে তো আল্লাহ পাক বলতে আছে মুসলমান মারা যায় তার রুতবাকে বাড়িয়ে দেয় কাফির মারা যায় আগুনে জ্বলতে থাকে प्यारे মুসলমান মুসলমান মারা গেছে আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহ পাকের দ্বীনে মানে থেকে মারা গেছে তো বলছে মুসলমান তার রুতবাকে বাড়িয়ে দিয়েছে মরলে মুসলমানের রুতবা বেড়ে যায় তো কেমন বাড়ছে বলছে উপরে যখন মানে গোসল দিচ্ছে তো উপরে আ আলাদা মানুষ নিচে আলাদা মানুষ উপরে আলাদা সাবন নিচে আলাদা সাবন পানি যে দিচ্ছে তো দুই ধরনের পানি ঠান্ডা পানি আবার গরম পানি আবার যখন তাকে গোসল দিচ্ছে তো আস্তে আস্তে বলে ধীরে ধীরে সাবধানে সাবধানে তাকে আদবের সহকারে কাফনের কাপড়ে বাঁধছে বাঁধার পরে তাবুতে রাখছে রাখার পরে ঘাড়ে যখন নিয়ে যাচ্ছে তো বলছে আপনি পীর সাহেব বলে হ্যাঁ হ্যাঁ বলে আপনি পিছনে আসুন বলে মুফতি সাহেব

تو مسلمان, مسلمان, مسلمان ایک لو کوالٹی جی نام مسلمان مسلم لکھے چھے چھے ایک نام مسلمان مسلمان رکھا ہے مسلمان مسلمان مسلمانوں کے تعلق دو دو سے دو اگر وہ مر گیا اور اللہ اس کے مقام کو بلند کر دیا تو جو اللہ اللہ کرتے کرتے اپنے آپ کو مٹا دیا اور اللہ کی راہ میں گم ہو گیا اللہ کتنا <سؤال> بلال کرے گا اے مسلمان ایک نوجوان ایک کہ

ছেড়ে দিয়েছো নামাজকে ছেড়ে দিয়েছো হাজবা জাকাতকে ছেড়ে দিয়েছো আর আইয়াশি করেছো রাঙ্গ তামাশাতে মগ্ন ছিলে এ মুসলমান ওই মাকামকে দেখো আজ যদি তুমি বেনামাজি হবার পরে আল্লাহ তোমাকে এত মাকাম দেয় বেরোজগার হবার পরে আল্লাহ যদি এতটা মাকাম দেয় আল্লাহ তুমি যদি মানে বিনা পেশাবে যদি এতটা মাকাম দেয় তাহলে যদি কালেমাটা জেনে নিতে যদি নামাজটা পড়ে নিতে যদি রোজাটা রেখে নিতে

یارے مسلمان آج نارے تکبیر نارے رسالت مسلک اعلی حضرت فیضان بخاری کانفرنس فیضان بخاری کانفرنس حضرت علامہ مفتی ماہر القادری صاحب کی بلا نارے تکبیر نارے رسالت اشن جلدی جلدی بولی اخلو جنات

দেখলো তখন জিবরীল বলছেন আল্লাহ জান্নাতকে তুমি এত সুন্দর তৈরি করেছো আল্লাহ জান্নাতকে এত সুন্দর তৈরি করেছো আল্লাহ এই জান্নাত যদি এত সুন্দর হয় তো প্রত্যেকটা দুনিয়ার মানব এই জান্নাতে যাবারই আখা আখাঙ্কা করবে এই জান্নাতে থাকারই আশা করবে আল্লাহ জাহান্নামে কেউ যেতে চাইবে না মহান আল্লাহ বলে জিবরীল এবার জাহান্নামকে তো একবার পরিদর্শন করো জাহান্নামকে তো একবার দেখে নাও আল্লাহু আকবার যখন জিবরীল জাহান্নামকে দেখতে যাবে জাহান নামকে দূর থেকে দেখার পরে মহান আল্লাহর কাছে পানা চাইবে আল্লাহ তুমি এই জাহান নামের আগুন থেকে পরিত্রাণ দাও আল্লাহ এই জাহান নামের আগুন থেকে মুক্তি দাও এ মুসলমান ও ফরিস্তা যে মাসুম যে নির্ভুল যে নির্গুনহা যার গুনহা বলে কোন সাবজেক্ট নেই এই রকম ফরিস্তা জাহান নামের আগুনকে দেখে ভয়ে আপনার আল্লাহর কাছে মানে আপনার কাকতি মিনতি করবে আল্লাহর কাছে মাগফিরাত চাই চাইবে তো মুসলমান একটা ফারিস্তা হয়ে যদি জাহান নাম থেকে নেজাতের পরিত্রাণ চায় তাহলে আপনি তো আমি সারা দিন মিথ্যা বলি আপনি তো আমি সারা দিন গিবত করি আপনি তো আমি হারামের রোজগার করি আপনি তো আমি সুদে টাকা খাটাই আপনি তো আমি লোকের বেঈমানি করি এ মুসলমান তাহলে আপনাকে আমাকে কত ভয় করা দরকার কত ডর করা দরকার মুসলমান মহান আল্লাহর কাছে জিবরিল বলবেন জিবরিল বলবেন আল্লাহ এই জান্নাতে কে যাবে মহান আল্লাহ পাক বলবেন ফারিস্তা জান্নাতকে ঘিরে দাও জাহান জান্নাতকে ঘিরে দাও মানে মেহনত দিয়ে কষ্ট দিয়ে পরিশ্রম দিয়ে তাকলিফ দিয়ে সমস্ত রকম যন্ত্রণা দিয়ে জান্নাতকে ঘিরে দাও আর জাহান্নামকে সমস্ত রকম আরাম ও আইস দিয়ে ঘিরে দাও প্রিয় মুসলমান এখানে যত জন আছেন মা বোন ভাই বন্ধু যুবক আপনারা সবাই যদি দিল থেকে শোনার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা নিজেরাই বিবেচনা করবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী জাহান আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন আসুন আপনাকে একটা এক্সাম্পল দি, একটা উদাহরণ দি, আল্লাহ আকবার আজ দুনিয়া সারা যে মানে আপনার আয়াশিতে রং তামাশাতে যে মশরুফ হয়ে আছে তাদেরকে বলি ধরুন শীতের কোন কোন আল্লাহ কি জন্নতকে ঘে দাও মুসিবত বালা দিয়ে জন্নত কে দাও আর জাহান্নামকে যত আরাম আয়েশ রিল্যাক্স ফুর্তি আর সমস্ত রং তমাশা দিয়ে জাহান্নামকে ঘিরে দাও এবার দুনিয়াতে আপনি কোনো পীর সাহেবের কাছে যাবেন আমার প্যারা মামার অন্তরের মোহাব্বতের হাফিজ সাহেব কেবলা রুফিউদ্দিন উদ্দিন সাহেবের কাছে গেলেন বা হুজুর পীর কেবলা সাইফুল হাসান বুখারি সাহেব কেবলা দরবারে গেলেন হুজুর আপনি আমাকে বলে দিন আমি তারা কি কি করে করব আমি উন্নতি কি করে করব তো আপনাকে বলল বেটা মেহনত কর বেটা মেহনত কর তো মেহনত মেহনত শর্ত আছে তো আসুন জান্নাতী কে হবে জাহান্নামি কে হবে একটা আপনাকে উদাহরণ দি শীতের কনকনে ঠান্ডা রাত আপনার ঠান্ডা কনকনে শীতের রাত রাত্রির মানে আপনার শেষ पहर চলে এসেছে মসজিদ মসজিদে আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাম যে ঘুম থেকে নামাজ উত্তম ওই সময় মুসলমান গরম বিছানাতে আপনি ঘুমিয়ে আছেন আপনার গরম মকমলের বিছানাতে ঘুমিয়ে আছেন আর কি করছেন আপনার আরামদাহ কনকনে শীতের রাত্রিতে ঘুম ছাড়ছে বড় মেহনতের সময় আপনি ঘুমকে ত্যাগ করলেন 10 মিনিটের জন্য গরম বিছানাকে ত্যাগ করলেন ওঠার পরে ঠান্ডা শীতল তার তাজা পানিতে আপনি যখন ওযু করলেন আপনাকে কষ্ট হলো আপনাকে মেহনত করতে হলো আপনাকে পরিশ্রম করতে হলো বাস 10 মিনিটের জন্য শীতের রাত্রিতে গরম বিছানাকে ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য ঠান্ডা শীতল তার তাজা পানিতে যে ওযু করে ফজরের নামাজ آج کے آدھائی کولنے لو اللہ باقتہ کے جل کا بسارات دیے دیلو

তারাও বাত্রা দিচ্ছে তো মুসলমানকে অ্যারেস্ট করা হচ্ছে আর যদি কোনো আলিম যদি সত্তর বাত্রা দিচ্ছে তো তাকে জেলে ভরা হচ্ছে কিন্তু রাবানা দেশের মধ্যে হাজার কুকুর আপনার ভুক্তি আছে তাদেরকে কোনো কিছু বলা হয় না আসুন আপনাকে বলি মুসলমান তোমার কোয়ালিটি কে দেখো তোমার শান দেখো তোমার ইজ্জত কে দেখো তোমার আবরু কে দেখো আল্লাহ তোমাকে মুসলমান বানিয়েছে মুসলমান কোরআন কে জিজ্ঞাসা

তাকে ভাই করে দুনিয়া তাকে ভাই করে সরকার গরিব নবাজ যখন ভারতে এসেছিলেন তো বাহাদুর ইমানদারের মানে কতটা পাওয়ার দেখুন সরকার গরিব নবাজ যখন ভারতে এলেন পৃথিবীর রাজ চৌহান পুরো ভারত কে এক দিকে করে নিলো। এক আল্লাহ বানা সরকার গরিব নবাজ এক সাইটে আছেন আর বলছে পানি বন্ধ খাবার বন্ধ সমস্ত রকম মুসিবতের পাহাড় সরকার গরিব নবাজের মাথায় তুলে দিয়েছিল আকরিমনবাদ বলছে এ ভারতwala Saul আমি আল্লাহকে ভয় করি আমাকে দুনিয়া ভয় করে আল্লাহ আকবার এই দিক থেকে সারা ভারত আর এই দিক মারতে মজাহিদ আল্লাহ আল্লাহওয়ালা নবীর सच्चा গোলাম আছে পানির মালিক হয়ে 90 লাখ কে কলমা পড়িয়েছিল ن مسلک نسال حضرت خواجہ کا ہندوستان فیجانے فیجان بخاری کانفرنس فیجان بخاری کانفرنس نارے تقوی نارے رسالت مسلمان آستما کے ککور بھوکے بھائی بھو دکھائے আজ তোমাকে কালো বিড়াল ভয় দেখায় আজ তোমাকে ইদুর ভয় দেখায় আর ছিপকেলি দেখে তুমি ভয় পেয়ে যাও এ ভয় মুসলমান কখনো ভয় পায় না মুসলমান কখনো কাইয়ার হয় না মুসলমান কখনো বুঝদিল হয় না আমি কোনো ভাড়কাও ভাষণ দিচ্ছি না আমি পবিত্র কোরআনের তাফসীর বলছি তাফসীর সোরায়ে কাহাফকে উঠাও যখন মুসলমান ছিল তো কুকুর পর্যন্ত আসাবে কাহাবের পিছনে দুম ছিল হে মুসলমান আজ যদি তুমি তোমার রাস্তায় ফিরে এসো আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে নাও দ্বীনকে কবুল করে নাও তাহলে আজ কুকুর তোমাকে ভুগবে না

যারা ইসলামকে পালন করার জন্য আল্লাহর খাতিরে আল্লাহর मोहब्बतে আল্লাহকে মানার জন্য দকিয়ানুস এর এলাকা ছেড়ে দিয়ে যখন আপনার রাস্তাতে ভয় মানে হেটে পড়ল রাস্তাতে যখন যাচ্ছে হঠাৎ করে দেখলো কি আল্লাহু আকবার সামনে একটা কুকুর দম হিলাতে হিলাতে ওই সাতজন আপনার আসহাবে কাহাবের পেছন ধরে নিল যখন আসহাবে কাহাবের পেছন ধরে নিল তো আসহাবে কাহাবের যুবকেরা ভাবলো কুকুর এ তো নিজের ব্রাদারি অন্য কুকুরকে দেখলে পরে তো এ তো ভুকে দেবে এ তো চেচিয়ে দেবে চেঁচাবে ইয়ে ধরা পড়ব আমরা তাই কি করলো আসাবে কাহাবের যুবকেরা পাথরকে তুললো তোলার পরে যখন কুকুরকে মারতে যাচ্ছে তো কুকুর নিজের পিছনকার পা দুটোতে ভর দিয়ে সামনেকার পাকে হাতে রূপ দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ চাইছে আল্লাহ তুমি আমাকে জবান দাও আমি তোমার বান্দার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ পাকের দয়া হলো কুকুরকে জবান দেওয়া হলো কুকুর বলতে আছে ও আল্লাহর বান্দা ও আল্লাহর ওলি ও আল্লাহর নে বান্দা তোমরা আল্লাহকে মুহাব্বত করো আমি তোমাদেরকে মুহাব্বত করি আমি কুকুর হলে কি হবে আল্লাহ আমাকে এতটা বুদ্ধি দিয়েছে যে কাকে দেখে ভুগতে হবে আর কাকে দেখে ভুগতে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত কাকে দেখে ভুগতে হবে আর কাকে দেখে ভুগতে হবে